আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি স্টার ফ্রাই বিফ উইথ বক চয়। এই বক চয়কে বাংলাদেশে চীনা বাঁধাকপি সেই নামেও বলা হয়ে থাকে। বড় বড় যে গ্রোসারি স্টোরগুলো সেগুলোতে আপনারা পেয়ে যাবেন, আর যদি এটা না পান তাহলে ব্রকোলি দিয়ে এটা করতে পারবেন। আমি মাংসকে এরকম পাতলা থিন করে কেটে নিয়েছি। চর্বি ছাড়া 400 গ্রাম গরুর মাংস আমি এখানে নিয়েছি। এখানে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার বা কর্নস্টার্চ, যেটাই আপনার কাছে থাকে সেটা দিয়ে দেবেন। এরপর এখানে আমি দিচ্ছি 1 টেবিল চামচ ময়দা, 1 চা চামচ পরিমাণ বেকিং সোডা দিচ্ছি। এই রেসিপিটায় অবশ্যই বেকিং সোডা ব্যবহার করবেন, কেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সামান্য পরিমাণে লবণ দিয়েছি, লবণটা একটু বুঝে দেবেন, যেহেতু এখানে সয়া সস ব্যবহার করছি। 2 টেবিল চামচ সয়া সস দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রথমে কাঁটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি, এরপরে আমি হাত দিয়ে আবার খুব ভালোভাবে এটা মাখিয়ে নেব। বেকিং সোডা এখানে বিফ টেন্ডারাইজার কাজ করবে। খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিয়ে আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেশনে রেখে দেব। আধা ঘন্টা থেকে 1 ঘন্টা এটাকে ম্যারিনেট করে নেবেন, তাতে করে এটা খুব সহজে রান্না হবে। এছাড়াও আজকে আমি এখানে শুকনো মরিচ নিয়ে নিয়েছি, যদি বেশি ঝাল হয় এখান থেকে বিচিগুলো বের করে নেবেন। আধা চা চামচের মতো এখানে আদা কুচি এবং 2 টেবিল চামচের মতো এখানে রসুন কুচি আমি নিয়ে নিয়েছি। একটা সস তৈরি করছি, এখানে আমি চিকেন স্টক ব্যবহার করছি। আপনারা বিফ স্টক, ভেজিটেবল স্টক যে কোনো ব্যবহার করতে পারেন। 2 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ ওয়স্টার সস এবং এখানে আধা চা চামচের মতো আমি মধু দিয়েছি। যদি আপনাদের কাছে ওয়েস্টার সস থাকে সেটা দেবেন, না থাকলে এরকম মধু দিলেও চলবে। আপনারা এখানে 1.5 চা চামচের মতো সিরকা দিয়ে দেবেন বা ভিনেগার। এটা আমরা যখন রান্না করব এমনিতেই স্টক মেল্ট হয়ে যাবে, চাইলে আপনারা আগে সামান্য মেল্ট করেও এটা দিতে পারেন। এবার আসুন বক চয়টা কীরকম দেখতে দেখুন। এটা এরকম শাকের মতো দেখতে। এটার আমি কেটে নিচ্ছি খালি গোড়ার দিকের অংশটা। এবার আমি পাতা এবং এই গোড়াটা এভাবে কেটে নিচ্ছি। এই সাদা অংশও কিন্তু আমরা ব্যবহার করব, তবে সাদা অংশগুলোকে আবার একটু আমি চিকন করে কেটে নিচ্ছি। বাকি পাতাগুলো আমি একটু লম্বাই রাখছি, আপনারা চাইলে সেটাও কেটে নিতে পারেন। এবার একটি ফ্রাইং প্যানে, যেটাকে ওক বলা হয়ে থাকে, 1 টেবিল চামচের মতো তেলে আমি 1 চা চামচ রসুন দিয়ে এখানে বক চয় দিয়ে দিয়েছি। এটা আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এরকম 2-3 মিনিট নেড়ে নেওয়ার পর এখানে 1 টেবিল চামচের মতো যেই সসটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার আরও কিছু সময় এটাকে নেড়ে নিচ্ছি। এটা একেবারেই গলিয়ে ফেলবো না, তবে একেবারে খুব তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যায়, তাই যখন দেখবেন সেদ্ধ হয়ে আসছে তখন এটা চুলা থেকে নামিয়ে নেবেন। ওই একই ওকে আমি 2 টেবিল চামচের মতো তেল নিয়ে নিয়েছি। এখানে আমি আদা কুচি এবং বাকি রসুন কুচি দিয়ে দিচ্ছি, সেই সাথে শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। এবার খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। একটু যখন হালকা লালচে কালার হয়ে যাবে তখন আমি এখানে ম্যারিনেট করে রাখা বিফ দিয়ে দিচ্ছি। এবার বিফ আমাকে একটু পরপর নেড়ে নিতে হবে। রেস্টুরেন্টে অনেক বড় হাঁড়িতে ওরা এটা বেশি আগুন দিয়ে রান্না করে থাকে, তাই ওরা খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়, কিন্তু আমাদের খুব ঘন ঘন এটাকে একটু পরপর নেড়ে দিতে হবে যেন প্রতিটা বিফ খুব ভালোভাবে সেদ্ধ হয়। এবং এটা কিন্তু লেগেও যেতে পারে, কারণ হচ্ছে এখানে ময়দা এবং কর্নফ্লাওয়ার রয়েছে। এভাবে 7-8 মিনিট নেড়ে নেওয়ার পর আমি এখানে পেঁয়াজ এরকম
ফালি ফালি করে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিতে পারেন, তবে এখানে পেঁয়াজ না দিলেও এটা টেস্টি হবে। এবার আমি কিছু সময় নেড়ে চেড়ে এখানে এখন আগে থেকে আমি যেই সসটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এবার এখানে আমি স্টকটা দিয়ে দিচ্ছি, স্টিমে এই স্টকটা ভালোভাবে গলে যাবে। এছাড়াও আমি এখানে 1/3 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিয়েছি, এটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে কারণ এখানে অলরেডি বেকিং সোডা রয়েছে যেটা মাংসটাকে বেশ জুসি এবং সফট করবে। এবার মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব, যখন দেখবেন সেদ্ধ হয়ে গিয়েছে তখন এখানে কাঁচামরিচ আমি অ্যাড করে দিচ্ছি, সেটা অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন। এবার আমি এখানে যে বকচয়গুলো আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার আমি কিছু সময় নেড়ে চেড়ে সার্ভ করে নিচ্ছি। আপনারা এটা এমনিতেও সালাদ হিসাবে খেতে পারেন, অথবা গরম ভাত বা ফ্রাইড রাইসের সাথেও এটা সার্ভ করতে পারেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।